উনিশ বিশিষ্ট নাগরিক ও দুই প্রতিষ্ঠানকে দু তেইশ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার ভাষা আন্দোলনে খালেদা মঞ্জুরি খুদা বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক মরণোত্তর এবং হাজি মোহাম্মদ মজিবুর রহমানকে একুশে পদক দেয়া হবে অভিনয়ে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল গাজী আব্দুল হাকিম ও ফজলিয় খোদা মরণোত্তর আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায় চিত্রকলায় কনক চাকমা শিল্পকলায় নওয়াজি শালী খান এ পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধে উদ্দিন মরণোত্তর সাংবাদিকতায় মোহাম্মদ শাহ আলমগীর মরণোত্তর গবেষণায় ডক্টর আব্দুল মজিদ শিক্ষায় অধ্যাপক মাজহারুল ইসলাম মরণোত্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরকে একুশে পদক দেয়া হবে এছাড়া সমাজ সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মোহাম্মদ সাইদুল হক রাজনীতিতে মঞ্জুরুল ইমাম মরণোত্তর ও আক্তার উদ্দিন মিয়া মরণোত্তর এবং ভাষা ও সাহিত্যে ডক্টর মনিরুজ্জামানকে একুশে পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকার